আমি বুঝলাম না ব্যাপার মানুষ মরিলে পরে মানুষ মরিলে পরে বিচার হবে কার বলো বিচার হবে কার কি বলে মানুষ মরে বাংলাদেশের সাধক মনসুর শাহ বলছেন কে বলে মানুষ মরে মানুষ যদি মরেই গেল তো বিচার কার হবে কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার মানুষ মরিলে পরে মানুষ মরিলে পরে বিচার হবে কার বলো বিচার হবে কার কে বলে মানুষ মরে ওরে পঞ্চ মাতা পঞ্চরূপ হিসাবে দেখতে পাই আবার একেতে হয় দুইয়ের জন্ম পরমাতার মরণ নাই পরমাতার মরণ নাই আদি শক্তি পরম যিনি এই জীবিতে চালাছেন তিনি আদি শক্তি পরম যিনি এই জীবিতে চালাছেন তিনি আবার জন্ম মৃত্যুর নাম ধরিয়া চালাইছে কারবার আবার জন্ম মৃত্যুর আবার জন্ম মৃত্যুর নাম ধরিয়া চালাইছে কারবার কে বলে মানুষ মরে এই মৃত্যু কার হলো আমাদেরকে জানতে হবে বাবা কার মৃত্যু হলো এটা জানা দরকার ওরে পরম থাকে নিরাকারে খেলছে খেলা নিরঞ্জন ওরে পরম থাকে নিরাকারে খেলছে খেলা নিরঞ্জন আবার জীবাত্মা যার মৃত্যু থাকে পরমাত্মার দর্শন পরমাত্মার দর্শন পরমাত্মার কর্ম লইয়া জীবাত্মা বিলীন হইয়া পরমাত্মার কর্ম লইয়া জীবাত্মা যাই বিলীন হইয়া বিলীন হয়ে গেলে তখন ওই আমার শক্তিবিহীন ওই আমার শক্তিবিহীন দেহখানি হইয়া যাইবে কার এটা মেহবুবের মাথা মেহবুবের বডি মেহবুবের হাত মেহবুবের পা মেহবুবের শরীর মেহবুবের ওজুদ তাহলে মেহবুব কোনটা এই মেহবুবকে জানতে গেলে চিনতে গেলে এই মেহবুবকে বুঝতে গেলে জানতে গেলে আল্লাহর ওলি মুর্শিদে কামেলের খানকায় যেতে হয় বাবা জোরে বলে সুবহানাল্লাহ ওরে পরম থাকে নিরাকারে খেলছে খেলা নিরঞ্জন আবার জীবাত্মা যার মৃত্যু থাকে পরমাত্মার দর্শন পরমাত্মার দর্শন পরমাত্মার কর্ম লইয়া জীবাত্মা যাই বিলীন হইয়া পরমাত্মার কর্ম লইয়া জীবাত্মা যাই বিলীন হইয়া তখন ওই আমার শক্তিবিহীন ওই আমার শক্তিবিহীন দেহ খানি হইয়া যাইবে কার কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার কি বলে মানুষ মরে কে বলে মানুষ মরে কে মরলো আগে সেটা দেখো অনেকে বলেন বাবা মরে গেল বান্দা ফুরিয়ে গেল ধান্দা আসলে না ধান্দা আরো শুরু হলো ধান্দা আরম্ভ হলো ওরে সাগর হইতে আইসা পানি নদীতে ভেসে বেড়ায় দুনিয়ার সাগর আটলান্টিক মহাসাগর দুনিয়ার সাগর প্রশান্ত মহাসাগর দুনিয়ার সাগর বঙ্গোপসাগর দুনিয়ার সাগর ভারত মহাসাগর কিন্তু আমার আল্লাহর রহমতের সাগরের কথা বুঝে দেখুন ওরে সাগর হইতে আইসা পানি নদীতে ভেসে বেড়ায় আবার জিথা হইতে আইসা পানি তথায় আবার চইলা যায় জি তথায় আবার চইলা যায় সাগর হইতে আইসা পানি নদীতে ভেসে বেড়ায় আবার জিথা হইতে আইসা পানি তথায় আবার চইলা যায়
কথা আবার চইলা যায় জোয়ার ভাটায় চলে ফিরে সাগর কিন্তু শুকাই না রে জোয়ার ভাটায় চলে ফিরে সাগর কিন্তু শুকাই না রে আবার এমনি মানুষ চলে ফিরে আবার এমনি মানুষ চলে ফিরে সাধক মনসুর কইবার বার এমনি মানুষ চলে ফিরে সাধক মনসুর কইবার বার কে বলে হে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার মানুষ মরিলে পরে মানুষ মরিলে পরে বিচার হবে কার বলো বিচার হবে কার কে বলে মানুষ মরে দেরাদার একেবারে অন্তিম মুহূর্ত এই কথাগুলো আমার মনে রাখবেন আল্লাহর ওলি বুজুর্গানে দিন জিনারা উনারা এই কাজগুলো করতে নিষেধ করেছেন কি কি জানেন দাঁত দিয়ে নখ কাটবেন না কেউ অনেকের একটা বদ অভ্যাস আছে কু অভ্যাস আছে দাঁত দিয়ে নখ কাটা দাঁত দিয়ে নখ কাটবেন না বলছে এই কাজগুলো অভ্যস্ত থাকলে সংসারে অভাব অনটন দারিদ্রতা নেমে আসে মনে থাকে যেন দাঁত দিয়ে নখ কাটবেন না এক নাম্বার ফু দিয়ে বাতি নেভাবেন না আপনি একটা মোমবাতি জ্বালিয়েছেন ফু দিয়ে নেভাবেন না হাত ইশারা করে নেভাবেন দাঁত দিয়ে নখ কাটবেন না ফু দিয়ে বাতি নেভাবেন না ভাঙা চিরুনি দিয়ে মাথা ঝাড়বেন না ভাঙা চিরুনি বোঝেন তো দাঁত ভাঙা ভাঙা চিরুনি দিয়ে মাথা ঝাড়বেন না ভাঙা আয়নাতে মুখ দেখবেন না ভাঙা আয়নাতে মুখ দেখবেন না বুজুর্গানে দিন আল্লাহর ওলিরা নিষেধ করেছেন ভাঙা আয়নাতে মুখ দেখবেন না ভাঙা চিরুনিতে মাথা ঝাড়বেন না বাড়ির চৌকাঠে বসবেন না বাড়ির চৌকাঠে বসবেন না বসতে দেবেন না বাড়ির চৌকাঠে বসবেন না বসতে দেবেন না আর পেশাব আপনার গোসলখানায় পেশাব ফিরবেন না গোসলখানায় পেশাব ফিরবেন না পেশাব পায়খানা টয়লেটে ফিরতে হবে পেশাব পায়খানা টয়লেটে ফিরবেন গোসলখানায় পেশাব করবেন না ওই জায়গায় আপনাকে আমাকে পাক হতে হবে গোসলখানায় পেশাব করবেন না টয়লেটে পেশাব পায়খানা ফিরবেন এগুলো যেন আমাদের মনে থাকে পীর কেবলা হুজুর কেবলার আওলাদ আওলাদে রাসূল আওলাদে হাসান ও হুসেনি বাগিচার ফুল গওস পাকের খানদানের ফুল গরীব নামাজের খানদানের ফুল আপনাদের সম্মুখে এসেছেন মনে রাখবেন ভাই পৃথিবীতে সব পীর ভালো আমার পীর আমার কাছে বেশি ভালো এটা যেন মনে থাকে পৃথিবীতে সব পীর ভালো আমার পীর আমার কাছে বেশি ভালো পৃথিবীতে সব বাপ মা ভালো আমার বাপ মা আমার কাছে বেশি ভালো আমার বাপ মা আমার কাছে বেশি ভালো আমার বাপ মা আমার কাছে বেশি ভালো কোন পীরের দরবারে যেতে বাধা নাই কোন পীরের দরবারে যেতে বাধা নাই তবে নিজের পীরকে যথাযোগ্য সম্মান দিয়ে যাবেন শ্বশুরকে আপনি আব্বা বলুন কোনো অসুবিধা নেই কিন্তু নিজের বাপকে অ্যাভয়েড করে নয় শ্বশুরকে আব্বা বলাতে দোষ নাই কিন্তু নিজের বাপকে অ্যাভয়েড করে নয় নিজের বাপকে অসম্মান করে নয় নিজের বাপকে অপদস্থ করে নয় শ্বশুরকে আব্বা বলা না জায়েজ কিছু নয় জায়েজ আছে কিন্তু নিজের বাপকে পিতৃত্বের সম্মান দিতে হবে ছেলে হিসেবে নিজের বাপকে সম্মান দিতে হবে তো ভাইরা কোন দরবারে যেতে বাধা নেই নিজের পীরকে যথাযোগ্য সম্মান দিয়ে যাবেন বেরাদার আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রব